আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিলি আইটি এফসির আপনাদের সকলকে স্বাগতম। এইচএসসির ফল কবে? প্রকাশ 14 জানুয়ারি 2022, 3:55 রাহুল শর্মা লিখেছেন। প্রতিবেদন খুবই গুরুত্বপূর্ণ যারা এইচএসসি পরীক্ষা দিয়েছেন তাদের জন্য। আরেকটি কথা, আপনি আমার চ্যানেল নতুন বেঁচে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। চলুন প্রতিবেদন পড়া যাক। আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, আশা করছি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ করা সম্ভব হবে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানিয়েছে আত্মশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। কমিটির প্রধান সমন্বয়ক ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ শুক্রবার নিউজ বাংলাকে এই তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, আশা করছি ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এইচএসসির ফল প্রকাশ করা সম্ভব হবে, সে লক্ষ্যে আমরা কাজ করছি। তবে বিষয়টি আরও নিশ্চিত হওয়া যাবে এই মাসের 20 থেকে 22 তারিখের দিকে, তখন আমরা কাজের অগ্রগতি বিস্তারিত বুঝতে পারব। গত বছর এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয় 2 ডিসেম্বর আর লিখিত পরীক্ষা শেষ হয় গত 30 ডিসেম্বর। করোনা ভাইরাসের কারণে এই পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত সিলেবাসে। শুধু গ্রুপ ভিত্তিক বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য সহ অন্যান্য গ্রুপ 3টি নৈবার্চনিক বিষয়ে সময় ও নম্বর কমিয়ে পরীক্ষা হয়েছে, চতুর্থ বিষয়ে পরীক্ষা নেওয়া হয়নি। শুধু সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে আবশ্যিক বিষয় এবং চতুর্থ বিষয়ে নম্বর ফল যোগ করা হবে। সাধারণত প্রতি বছরের এপ্রিল এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হলেও এবছর করোনা মহামারীর কারণে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এবার নিবন্ধন করেছেন 13,99,690 জন শিক্ষার্থী, এদের মধ্যে ছাত্র 7,29,738 জন এবং ছাত্রী 6,69,952 জন। সাধারণত 9টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন 11,38,17 জন, এদের মধ্যে ছাত্র 5,63,113 জন এবং ছাত্রী 5,74,904 জন। মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমের জন্য নিবন্ধিত শিক্ষার্থীর সংখ্যা 1,13,144 জন, এদের মধ্যে ছাত্র 61,738 জন এবং ছাত্রী 51,406 জন। এদিকে এইচএসসি বিএম ভোকেশনাল পরীক্ষার জন্য নিবন্ধন করেছেন 1,48,529 জন শিক্ষার্থী, এদের মধ্যে ছাত্র 1,04,827 জন এবং ছাত্রী 43,642 জন। দেশে 9,183টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের 2,621টি কেন্দ্রে পরীক্ষা নেওয়া হবে। করোনা ভাইরাস সংক্রমণ শুরু হলেও 2020 সালের 17 মার্চ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয় সরকার। 1.5 বছর পর 12 সেপ্টেম্বর খুলে দেওয়া হয় প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরের শিক্ষা প্রতিষ্ঠানগুলো। তো বন্ধুরা, এই ছিল আজকে ভিডিওটি। ভিডিও কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন। আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ।